ক্রিকেট কিংবা ফুটবল সহ পৃথিবীর সকল জনপ্রিয় খেলাই বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে। বার্সেলোনার নু ক্যাম্প বা ইংল্যান্ডের লর্ড ক্রিকেট গ্রাউন্ডের মতো স্টেডিয়ামগুলোর সাথে খেলাগুলোর ঐতিহ্য জড়িয়ে আছে। বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়ামগুলো। শুধু গতানুগতিক খেলাধুলা আয়োজনের মধ্যেই আটকে নেই এসব। দর্শনীয় স্থান হিসেবে এগুলোতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকেন। স্টেডিয়াম বা সেই ধরনের স্থাপনাগুলোতে গিয়ে একসাথে অনেকজন মানুষ একত্রে বসে খেলা দেখা বা দর্শনীয় কিছু উপভোগ করার ধারণা একেবারে নতুন কিছু নয়। প্রাচীন কাল থেকেই এটি হয়ে আসছে। একসাথে প্রায় 50,000 মানুষ গ্ল্যাডিয়েটরদের সাথে হিংস্র পশুদের রোমাঞ্চকর লড়াই উপভোগ করত। কি বিশ্বাস হচ্ছে না? আজ থেকে প্রায় 2,000 বছর আগে 50,000 মানুষ একসাথে বসে শিকার কিংবা লড়াই উপভোগ করতে পারতেন। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজকে থেকে 2,000 বছর আগে বিজ্ঞানের খুব বেশি অগ্রগতি ছিল না। বিজ্ঞান তখন মানব জীবনে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। তখনকার প্রযুক্তিও খুব বেশি উন্নত ছিল না। তারপরেও একটি স্থাপনায় 50,000 মানুষকে জায়গা দেওয়া এবং কোনো দুর্ঘটনা ছাড়াই প্রায় 500 বছর কাজ চালিয়ে যাওয়া, এই অসম্ভব কাজটি রোমানরা বিখ্যাত সেই কলোসিয়ামের মাধ্যমেই সম্ভব করেছিল। তো বন্ধুরা, আজকে আমরা জানব সেই প্রাচীন কলোসিয়ামের ইতিহাস এবং কিছু অজানা তথ্য সম্পর্কে। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আগেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। একটু ইতিহাসের দিকে তাকানো যাক। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল, এরকম একটি প্রবাদের সাথে আমরা সবাই পরিচিত। প্রবাদের এই নিরো ছিলেন রোম সাম্রাজ্যের সবচেয়ে দৃঢ় নেতাদের একজন, সম্রাট নিরো। প্রবাদে যেরকম বলা হয়েছে যে রোম নগরী যখন পুড়ছিল তখন তিনি বাঁশি বাজাচ্ছিলেন, এটা নিয়ে বেশ বড় বিতর্ক রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। বাস্তবে সম্রাট নিরো ছিলেন একজন প্রচণ্ড ক্ষমতালোভী ব্যক্তি। সিংহাসনে বসার ক্ষেত্রে তার আপন ভাই ব্রিটানিকাস বাধা হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের অনুমান থেকে তিনি তার আপন ভাইকে বিষ প্রয়োগের মাধ্যমে সুপরিকল্পিতভাবে হত্যা করেন। পরবর্তীতে মায়ের সাথে ঝামেলা হওয়ায় তিনি তার মাকেও হত্যা করেন। কিন্তু তার অত্যাচারী শাসনে রোমের সিনেট একসময় তাকে জনগণের শত্রু হিসেবে আখ্যায়িত করে। তিনি প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে মাত্র 30 বছর বয়সে আত্মহত্যার মাধ্যমে তার জীবনাবসান ঘটে। সম্রাট নিরোর শাসনামলে রোমান জনগণের তীব্র জনরোষ থেকে বেশ কয়েকটি গৃহযুদ্ধ বেঁধে যায় এবং নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে শেষ পর্যন্ত ভেসপাসিয়ান নামের একজন ব্যক্তি রোম সাম্রাজ্যের শাসনের দায়িত্ব গ্রহণ করেন। সম্রাট নিরোর পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন সম্রাট ভেসপাসিয়ান রোমান জনগণের সন্তুষ্টি অর্জন ও সাম্রাজ্যের হারানো খ্যাতি ফিরিয়ে আনার জন্য বেশ কিছু স্থাপনা তৈরির ঘোষণা দেন। এসবের মধ্যে একটি ছিল এমন একটি বিনোদনের স্থান তৈরি করা যেখানে হাজার হাজার মানুষ একত্রে কোনো কিছু উপভোগ করতে পারবে। সম্রাট নিরো তৈরি গোল্ডেন প্যালেসের সামনে বিশাল জায়গা জুড়ে বাগান ও নহর ছিল। সোনালী প্রাসাদের সামনে বাগানের জায়গাটি প্রস্তাবিত কলোসিয়াম তৈরির স্থান হিসেবে নির্ধারণ করা হয়। এরপর 72 খ্রিস্টাব্দে পূর্ণোদ্যমে নির্মাণ কাজ শুরু করা হয়। বিখ্যাত এই স্থাপনার পরিকল্পনাকারী কে ছিলেন এটা আসলে জানা যায়নি। নির্মাণের জন্য সব কিছু গাণিতিকভাবেই নির্ধারণ করা হয়েছিল। ধারণা করা হয় পুরো স্থাপনায় প্রবেশের জন্য মোট 80টি দরজা রাখা হয়েছিল, যার মধ্যে 76টি দরজা দিয়ে সাধারণ মানুষেরা প্রবেশ করতে পারত। বাকি 4টি দরজার মধ্যে 2টি ছিল সম্রাটের জন্য সংরক্ষিত, আরেকটি দিয়ে বিজয়ী সৈন্যরা কলোসিয়াম ত্যাগ করতেন, অপরটি দিয়ে হিংস্র পশুর মৃতদেহ কিংবা পরাজিত বা নিহত সৈন্যদের লাশ সরিয়ে ফেলা হতো। কলোসিয়ামের ভেতরে যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধে লিপ্ত হতেন তার মেঝেতে বালির পুরু স্তর রাখা হয়েছিল যাতে করে তা রক্ত শুষে নিতে পারে। যেখানে খেলা কিংবা লড়াই অনুষ্ঠিত হতো তার সবচেয়ে কাছাকাছি থাকত সম্রাট ও তার পরিবারের সদস্যরা। সমাজের বিভিন্ন শ্রেণী অনুযায়ী আসনের ক্ষেত্রেও তারতম্য ছিল। প্রায় 45,000 দর্শকের জন্য বসার ব্যবস্থা ছিল, আর বাদবাকি 5,000 দর্শককে দাঁড়িয়ে থাকতে হতো। সম্রাট ভেসপাসিয়ানের সময় নির্মাণ কাজ শুরু হলেও তার সন্তান সম্রাট তিতাসের সময় নির্মাণ কাজ শেষ হয়। টানা 100 দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে
এই স্থাপত্যের রাজকীয় উদ্বোধন সম্পন্ন হয়। কিছু বাকি কাজ পরবর্তীতে তার ভাই ডোমিটিয়ানের শাসনামলে গিয়ে শেষ হয়। কলোসিয়ামের সামনে সম্রাট নিরোর একটি মূর্তি প্রায় 400 বছর টিকেছিল। কলোসিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টিকে ইতিহাসে চেপে যাওয়া হয় তা হলো এটি নির্মাণের জন্য প্রায় 60,000 ইহুদি শ্রমিককে রাত দিন খাটানো হয়। এজন্যই 50,000 মানুষ ধারণ ক্ষমতার একটি স্থাপনা, সে সময়ে মাত্র এক যুগেরও কম সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়। কলোসিয়ামের জন্য পশু আনা হতো সুদূর আফ্রিকা থেকে। গ্ল্যাডিয়েটরদের সামনে হিংস্র পশু যেমন লেপার্ড, গন্ডার, সিংহ কিংবা হাতি ছেড়ে দেওয়া হতো। এটা বলার অপেক্ষা রাখে না যারা এসব হিংস্র পশুদের সাথে নিজেদের রক্ষা করতে সমর্থ হতো তারা সমাজে বীরের মর্যাদা লাভ করত। মানুষ বনাম পশু ছাড়াও অনেক সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ভয়ঙ্কর পশুদের সামনে ছেড়ে দিয়ে নির্মমতার সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। শিকারের জন্য কলোসিয়াম ব্যবহার করা হতো বলে জানা যায়। এমনকি বিনোদনের জন্য সেখানে একদিনে হাজারেরও অধিক পশু হত্যা হয়েছে বলে জানা যায়। মানুষের রুচি ও সময়ের পরিবর্তনের ফলে 404 খ্রিস্টাব্দে সম্রাট আনারিয়াস কলোসিয়াম বাতিল ঘোষণা করেন। কিন্তু তারপরও পরবর্তী এক শতাব্দী ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির শাস্তি কার্যকর করার জন্য কলোসিয়ামকে ব্যবহার করা হয়েছে। 422 সালের ভূমিকম্পে এটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াস ও সম্রাট তৃতীয় ভ্যালেন্টানিয়ান একে সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলেন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর 12 শতাব্দীতে গিয়ে অ্যানিবাল্ডি পরিবার ও ফ্রাঞ্জিপানি পরিবারের দুর্গ হিসেবে ব্যবহার হয় এটি। কিন্তু পরবর্তীতে ভূমিকম্পের কারণে স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে পড়ে। ইতালিতে রেনেসাঁ যুগ শুরু হলে এটি আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পর্যটকেরা ইতালির বিভিন্ন স্থাপনার পাশাপাশি এখানেও ভ্রমণ করতে শুরু করেন। সে সময়ের পোপ এর যে কোনো ধ্বংসাবশেষ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে ইতালির বিভিন্ন সরকার এই মহামূল্যবান স্থাপত্য সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়। 1990 সালের দিকে একে সংস্কারের মাধ্যমে আরও দর্শনীয় করে তোলা হয়। এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই স্থাপত্য দেখতে যান। কলোসিয়াম কারো কাছে ছিল নিছক বিনোদন কেন্দ্র, আবার কারো কাছে ছিল মানবতা ভুলুণ্ঠনের জায়গা। আসামিদের অত্যন্ত নির্মম কায়দায় মেরে ফেলা হতো এখানে, যার মাধ্যমে অন্যান্য রোমান অধিবাসীদেরও সতর্কবার্তা দেওয়া হতো। রোমানরা সেই সময়ে এই একটি স্থাপনার মাধ্যমে পৃথিবীবাসীর সামনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল। কলোসিয়াম সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। শান্তির মন্দির হিসেবে স্থানীয়দের কাছে এটি পরিচিত। এটি রোমান সম্রাট ও স্থাপত্যের সেরা নিদর্শন। এটি বিশ্বের সবচেয়ে বড় ছাদবিহীন অট্টালিকা বা রঙ্গমঞ্চ। এখানে 50 থেকে 80 হাজার দর্শক একসঙ্গে বসতে পারে। 1990 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে এটিকে ঘোষণা করে। 2007 সালে এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। Thank you.